হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গিনারে আপনাদের সকলকে স্বাগত জানে রোজকার মতো আজকে আপনাদের সামনে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা একটা রেয়ার সমস্যা বলতে পারেন কিছু কিছু মানুষের হয়ে থাকে এবং যাদের হয় তারা বেশ কষ্টকর পরিস্থিতির মধ্যে পড়ে থাকেন এটা পুরুষ মহিলা বাচ্চা বুড়ো প্রায় সকলেই এই ধরনের সমস্যার মধ্যে এসে থাকেন সেটা হচ্ছে দেখবেন কার কেউ কেউ আছেন যারা আকাশে মেঘ দেখলে অথবা বজ্রবিদ্যুতের আওয়াজ শুনলে বা বিদ্যুৎ চমকালে তারা খুব কষ্টের মধ্যে পড়ে যায় এবং তাদের শরীর প্রাণ উষ্ঠাগত হতে থাকে এবং তারা যেন মনে করেন যে প্রায় প্রাণ যায় যে অবস্থা বা তার একটা বিরাট ভীতির মধ্যে পড়ে গিয়ে থাকে হয়তো এটা শুনলে আপনাদের হাস্যকর মনে হতে পারে কিন্তু যারাই এই সমস্যায় ভুগে থাকেন তারা জানেন কতটা কষ্টকর এই যে বিদ্যুৎ চমকালে বা বজ্র বিদ্যুতের শব্দ শোনার সঙ্গে সঙ্গেই তারা দেখবেন একদম খুব চিন্তার মধ্যে পড়ে যায় এবং তার সাথে সাথে তারা একটা দুশ্চিন্তায় পড়ে যেতে থাকে এবং মনে হয় যেন তাদের প্রাণ বাড়ি যাবে বা কোনো ধরনের একটা বিপদ হয়ে যাবে এই ধরনের একটা আশঙ্কা হতে থাকে তো এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে তার জন্য আপনারা যে ওষুধই হোমিওপ্যাথিতে ব্যবহার করবেন এবং কয়েকদিন ব্যবহার করলে কিন্তু এটা আস্তে আস্তে উপকার বুঝতে পারবেন এবং মেনলি যদি সিজনালি হয়ে থাকে আপনি দেখবেন যেই সময়ে এই ধরনের বজ্রবিদ্যুর সম্ভাবনা বেশি থাকে বা মনে হয় যে আজকে বজ্রবিদ্যুৎ হবে সেই সময় তার আগে থেকে যদি আপনি এই ঔষধটি একটু ব্যবহার করে নেন তাহলে দেখবেন কিন্তু আপনার সেই যে ভয় ভীতি সেটা কিন্তু আর অনেকটাই কমে যাবে তো এই বজ্রবিদ্যুৎ প্লাস তার সঙ্গে যদি আপনি দেখেন যে মেঘ বা অত্যাধিক এই ধরনের আকাশ চমকানো এইগুলো দেখলে তারা একদম ভীতিপ্রদ হয়ে যায় এবং ঘরের মধ্যে জড়সড় হয়ে যায় বা তার মানসিকভাবে বহু ভীতগ্রস্ত হয়ে থাকে এবং সেটা জন্ম থেকেই হোক বা পরবর্তীকালে সৃষ্টিই হোক না কেন এই ঔষধটি ব্যবহার করলে দেখবেন সেটা অনেকটাই উপকার পেয়ে যাবেন তো যদি আপনাদের মনে হয় এই ধরনের সমস্যায় পড়ছেন সেখানে আপনার যে হোমিওপ্যাথি ঔষধটি ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার জেলসমিমিয়াম থার্টি এই জেলসমিয়াম থার্টি এটি আপনি অন্তত দিনে দুবার করে ব্যবহার করতে পারেন যেই সময় হচ্ছে সেই সময়ের জন্য এছাড়াও যদি আপনি অভ্যাসটা কাটাতে যান মেনলি আপনি যেই সময়ে দেখছেন এই ধরনের বজ্রবিদ্যুৎ সম্ভাবনা রয়েছে বা বজ্রবিদ্যুৎ হওয়ার পরই আপনার এই ধরনের কষ্ট শুরু হয়ে যাচ্ছে বা আপনি খুব ভীতির মধ্যে পড়ে যাচ্ছেন সেই সময়েও আপনি এই জেলস মিয়াম থার্টি একটি কিংবা দুটো রোজ অর্থাৎ দিনে একবার কি দুবার ব্যবহার করে নিতে পারেন দেখবেন আপনার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা আপনি রিলিফ পাবেন এবং আপনি মেন্টালি ফিজিক্যালি অনেকটাই সুস্থ বোধ করবেন তো এই ধরনের সমস্যা যেগুলো আপনার অন্যান্য প্যাথিতে কিন্তু সিমটোমেটিক্যালি কোনো মেডিসিন নেই হয়তো আপনার নার্ভাস সিস্টেম বা অন্য কোনো ধরনের উইকনেস বা আপনার কোনো ভীতি বলে হয়তো কোনো পার্সোনাল ডিসঅর্ডার এই ধরনের কিছু বলেও আপনাকে হয়তো এড়িয়ে যেতে পারে বা এই ধরনের কোনো সমস্যা আপনাকে বুঝিয়ে দেওয়া হয় কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে এই ধরনের সিমটোমেটিক্যালি কিন্তু বহু সিমটম আছে যেগুলো আপনার শুনলে হাস্যকর মনে হতে পারে কিন্তু সেইগুলোর এক একটি স্পেসিফিক মেডিসিন আছে এই স্পেসিফিক মেডিসিনগুলো যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু সেটা পুরোপুরি সেরে যায় তো আজকে যে বিষয়টি বললাম এই ধরনের সমস্যায় যদি কেউ পড়ে থাকেন তো এই ঔষধটি ব্যবহার করবেন আশা করি উপকৃত হবেন এবং আমাদের ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের আশা করি অনেকটাই কাজে লাগবে এবং কোনো সময় নষ্ট না করে এবং একদম পারফেক্ট টপিকের উপরই আমরা আলোচনা করি এবং আপনারা যারা বাড়িতে ঔষধ ব্যবহার করেন বা নিজেরা প্র্যাকটিস করেন তাদের জন্য এইগুলো আশা করি অনেকটাই কাজে লাগবে তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে শেষ করছি ধন্যবাদ